সরকার দিলেন। আবার আমি শুনছি যে অনেক জায়গায় আপনার মুর্শিদের নাম আমার নাম যখন রং অনেকে জিজ্ঞেস করে কার নাম রং আপনি বুঝে যাও মুর্শিদের নাম কয়টা রং দেখব না আপনি বুঝে আমি গানই গাম আমি গানই গাম আমার ইচ্ছে গাই রাখব কি করলাম কোনো যুক্তি আইনে খাটে না তো যুক্তি আইনের যেখানে কব প্রেমের বা ভালোবাসার সেখানেই শুরু তাহলে শুরু করে জন্যই ভালোবাসার মধ্যে আবার মহানবীয় মান বলছেন যে কেহ মুসলমান ভালোবাসবো এটা বলে না খ্রিস্টান ইহুদি বলে না বলছেন যে কেহ ভালোবাস মান আরাফা নাফসাহু যে কেউ তার নফসকে চিনবে ফাকাদ আরাফা রাব্বাহু সে তার রবকে চিনে চিনেছে মান না বইলা মুসলমান আরাফা নাফসাহু তো করতে পারত কয় নাই তো মুমিন আরাফা নাফসাহু তো করতে পারত কয় নাই আলবাব আরাফা নাফসাহু কয় নাই আফসার আরাফা কয় নাই আমি মুসলমান শব্দ খ্রিস্টান আরাফা কয় নাই ইহুদি কয় নাই তো মান করলো কেন যে কেউ পৃথিবীর যে কেউ নিজের রক্তে যে চিনছে সে তার রক্তে চিনেছে রক্তের বহু বচন হল আনফুল আর রুহের বহু বচন নাই কোরআনে 21 বার রু সম্বন্ধে উল্লেখ করা হয়েছে এই 21 বারের মধ্যে একবারও রুকে বহু বচনে পাওয়া যায় না অনুপাক্ত মিন রুহি আদমের মধ্যে আমার রূপ উৎকার করে দিলাম একবারও কোরআনে বলেনি অনুপাক্ত মিন রাফসি আমার নফস থেকে উৎকার করে দিলাম আল্লাহর তো নফসই নাই যদি নফস থাকতো আল্লাহর আরেক বিপদে পড়তো কারণ এক জায়গায় লেখাছে যে কুল্লু নফসুন যায়েকাতুল মউত প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে তা আপনি যদি নফস উৎকার করে থাকেন তা আপনি বি একবার মরছেন আপনার কপল আল্লাহ আমার মতো পাগল অঙ্কের মতো হিসাব এইটা লিখবার গিয়ে যে বইটা গেলাম চতুর্থ খণ্ড কোরআনটা লিখবার গিয়া এই অসুখে বুঝে গেলাম কি গবেষণা মগরিবের আজানে বসছি দেখছ না অজরের আজানে বসছি মানুষের মানসিক কার্য কত কঠিন এই জন্য আইনস্টাইন বলছিলেন কৃষক হাল চাষ করে স্বাস্থ্য ভালো হয় আর আমরা বিজ্ঞানের গবেষণা করে শরীর ভেঙে যায় তার মাথার কাছে
তাই বলছিল আল্লাহ আমার কোয়ান্টাম গুলো পৃথিবী বুঝলো না, আমার পুরো জন্ম যদি থাকে তা আমার একটা গাধা মার্খা মানুষ তৈরি করে দিও, কৃষক বানিয়ে দিও, ধান চাষ করু, ব্যাস বিকালবেলা আমি দুপুর যে গোসল করু এরকম ফেলানির মা ভাত দে ভাত খায়া পথর করে ঘুমাম আরামে কোনো চিন্তা নেই। চিন্তা যে কত খারাপ জিনিস এটা আলবার্ট আইনস্টাইন বলে গেছে। মানুষের মাথায় নিউরন থাকে হায়েস্ট দে 1.50 আর আলবার্ট আইনস্টাইনের মহানবী বলছেন জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীন দেশ পর্যন্ত যাও। চীন দেশ ছিল সেই দিন দুর্গম দেশ, 1 ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বৎসর ইবাদত করার চেয়ে উত্তম। তোমরা সবাই জানো যে আমরা একটু মারা যাক করে দিই, তুমি কবুল করে নিও, তুমি আমাদেরকে তোমার রহমতের চাদরে হেফাজত করে রাখো, আমাদের একটু আয় উন্নতি দিও, আমাদের ছোট ছোট মনের মকসুদ গুলো তুমি পূর্ণ করে দিও, আমাদের শত্রুদেরকে বন্ধু করে দিও নতুবা হেদায়ত করে দিও। অনেক কি চাইরা ভিক্ষুক তো চাইরা, জানি চাওয়ার মধ্যে রসুলের দোহাই দেই নাই, পঞ্চতনের দোহাই দেইনি, 12 মন্ত্র দমাশ্রমের দোহাই দেই, তাদের দোহাই দিয়ে চাই তবারক আসমু রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।